বর্তমানে আপনারা যারা এসপিসি কোম্পানির সঙ্গে আছেন এবং এসপিসি কোম্পানিতে কাজ করতেছেন তারা হয়তো খুব ভালোভাবেই জানেন যে আমাদের এসপিসি আইডিগুলোর কি অবস্থা। কিছুদিন আগে আমাদের মধ্যে অনেকের আইডিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছিল, যেমন কারো আইডিতে ডেইলি ওয়ার্ক বোনাস অ্যাড হচ্ছিল, আবার কারো আইডিতে ডেইলি ওয়ার্ক বোনাস অ্যাড হচ্ছিল না। আবার দেখা যাচ্ছে কারো আইডিতে রয়্যাল বোনাস অ্যাড হচ্ছিল, আবার কারো আইডিতে রয়্যাল বোনাস অ্যাড হচ্ছিল না। এইরকমই আরও বিভিন্ন ধরনের সমস্যা আমাদের আইডিগুলোতে দেখা যাচ্ছিল। এরপর এসপিসি কোম্পানি থেকে একটা আপডেটের মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান একদম খুব সুন্দরভাবে করা হয়। কিন্তু এখন পর্যন্ত অনেক আইডি আছে যে আইডিগুলোতে ডেইলি ওয়ার্ক বোনাস অথবা রয়্যাল বোনাস অ্যাড হচ্ছে না। মূলত এই সমস্যাগুলো নিয়েই আজকের ভিডিও। ভিডিওতে একটা লাইক দিয়ে এখনই বসে পড়ুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখন থেকে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন সবার আগে ভিডিও দেখার জন্য। আপনারা হয়তো বা আপনাদের প্রত্যেকটা রয়্যাল আইডিতে লক্ষ্য করে দেখেছেন, না দেখলেও সমস্যা নেই, আমি দেখছি 2-3 টাকা করে বর্তমানে রয়্যাল বোনাস দেওয়া হচ্ছে, যেটা খুবই কম একটা অ্যামাউন্ট, 2-3 টাকা প্রত্যেকটা রয়্যাল আইডির রয়্যাল বোনাস। 2-3 টাকা রয়্যাল বোনাস দেওয়ার চাইতে না দেওয়াই ভালো, কারণ আমরা ভিখারি না। এখন হয়তো বা আপনারা প্রশ্ন করতে পারেন যে এত কম রয়্যাল বোনাস কেন দেওয়া হচ্ছে, অথবা আগের মতো কেন আমাদেরকে রয়্যাল বোনাসটা দেওয়া হচ্ছে না। এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু পর বুঝিয়ে বলতেছি, তার আগে আপনারা এসপিসি কোম্পানির ম্যানেজমেন্ট থেকে আসা একটা বক্তব্য শুনে রাখেন, যেখানে আমাদের উদ্দেশ্যে রয়্যাল বোনাস সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। রয়্যাল অ্যাকাউন্টের যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারি নাই, এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যানিং করা হচ্ছে। আরো একটা সৌন্দর্য সিস্টেমে আমরা একটা ইনকাম আপনাদেরকে দিব, যেমনটা আমরা স্টার মেম্বারদেরকে দিচ্ছি, এরকম প্রফিটেবল একটা। এসপিসি কোম্পানির ম্যানেজমেন্ট বলতেছে যে আমাদের রয়্যাল বোনাস নিয়ে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেয়নি, পরবর্তীতে আমাদের রয়্যাল বোনাসটা নিয়ে তারা সিদ্ধান্ত নিবে এবং গুরুত্বপূর্ণ একটা প্ল্যানিং এর মাধ্যমে আমাদের রয়্যাল বোনাসটা আগের মতো স্বাভাবিক করে দিবে, অর্থাৎ বাড়িয়ে দিবে। সো আমাদের রয়্যাল বোনাসটা কিন্তু ভবিষ্যতে বাড়তেও পারে, এখন বর্তমানে রয়্যাল বোনাসটা ভুলে যাওয়াই আমাদের জন্য অনেক ভালো। এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে রয়্যাল বোনাস কেন আমাদেরকে কম দেওয়া হচ্ছে, কম দেওয়ার কারণ কি। কম দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে নতুন করে আইডি ক্রিয়েট হচ্ছে না, কোম্পানির কোনো লাভ হচ্ছে না, আর কোম্পানির যখন লাভ হবে না তখন কিন্তু আমাদেরকে রয়্যাল বোনাসটা দিবে না, শুধুমাত্র তখনই আমরা রয়্যাল বোনাস পাবো যখন কোম্পানির লাভ হবে, অর্থাৎ নতুন করে আইডি ক্রিয়েট হবে। যেহেতু নতুন করে আইডি খোলার আর কোনো সম্ভাবনা আমি এসপিসিতে দেখতেছি না, তো রয়্যাল বোনাসটা বাড়ারও কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে এসপিসি কোম্পানি চাইলেই আমাদের রয়্যাল বোনাসটা বাড়িয়ে দিতে পারে, এই বিষয়টা সম্পূর্ণ এসপিসি কোম্পানির উপরে নির্ভর করতেছে। আপনাদের জন্য খুব দ্রুত একটা সুখবর আসতে চলেছে, যেটা শোনার পর আপনারা সত্যি অনেক খুশি হবেন, তো কালকের ভিডিওতে আপনাদেরকে এই সুখবরটা দিব। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে ভুল করেও নতুন আইডি ক্রিয়েট করবেন না এসপিসি কোম্পানিতে, কারণ এসপিসি কোম্পানি খুব একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমাদেরকেও খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। আর আপনারা অবশ্যই আপনাদের এসপিসি অ্যাকাউন্টগুলো লগ ইন করে দেখবেন যে ডেইলি ওয়ার্ক বোনাসটা অ্যাড হচ্ছে কি হচ্ছে না, যখনই সুযোগ পাবেন তখনই এসপিসি আইডিতে ঢুকে চেক করার চেষ্টা করবেন, কারণ প্রতিনিয়ত এসপিসি অ্যাপস এর মধ্যে আপডেট আসতেছে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর পরবর্তী ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেজন্য কেউ মিস করবেন না। আর পরবর্তী ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।